প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি কোর্সে পড়ছো কিংবা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক দিচ্ছো, তোমাদের জন্য শিক্ষার নতুন নিয়ম ঘোষণা করলো ইউজিসি। কি জানালো, কি পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য? তোমাদের ইউজি কোর্স এবার থেকে 3 বছরের না 4 বছরের হতে চলেছে। এ কাদের ক্ষেত্রে কি পরিবর্তন হতে চলেছে সমস্তটা জানাবো। তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স কলেজে বিশ্ববিদ্যালয়ে কিন্তু 3 বছরের হয়ে থাকে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তুমি পাস করলেই তুমি অনার্সের ছাত্রছাত্রী হও কিংবা পাসের ছাত্রছাত্রী হও, তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলো, তোমরা গ্র্যাজুয়েট হয়ে যাও। কিন্তু এই মুহূর্তে ইউজিসি চেয়ারপারসন কিন্তু একটা বিরাট ঘোষণা করলো রীতিমতো সংবাদ মাধ্যমে, যেখানে বলা হলো 3 বছরের আর নয়, এখন কলেজের গ্র্যাজুয়েশন কোর্স হবে 4 বছরের। কলেজের 3 বছর পড়াশোনা করলে আর গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট হবে না, 4 বছর তোমাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। আর যেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল, ফোর্থ ইয়ার কমপ্লিট করার প্রয়োজন ছিল না, 3 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যেত, সেই গ্র্যাজুয়েশনকে 4 বছর পর্যন্ত রীতিমতো টানা হবে, যেটা পরিষ্কারভাবে ইউজিসি চেয়ারপারসন কিন্তু জানিয়ে দিয়ে, ক্লাস টুয়েলভে পড়ছো, ক্লাস টুয়েলভের ফাইনাল দিয়ে কলেজে ভর্তি হবে, কলেজে তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স 3 বছরের হবে না, 4 বছরের হবে, অর্থাৎ আরও একটা এক্সট্রা বছর তোমাদের পড়তে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে তোমরা যারা এবছর গ্র্যাজুয়েশন রীতিমতো করছো, 3 বছরের কোর্সে জয়েন করে ফেলেছো, হয়তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমরা যখন পরের বছর অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে থাকবে, তখন তোমরা যারা পরের বছর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে থাকবে, তোমরা যদি চাও যে আমরা 3 বছরের কোর্স করব না, আমরা গ্র্যাজুয়েশনের 4 বছরের কোর্স করব, সেক্ষেত্রে তোমরা 4 বছরের কোর্সে নিযুক্ত হতে পারো। অর্থাৎ তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা 3 বছরের কোর্স করবে না 4 বছরের কোর্স করবে। আর যারা নতুন পরের বছর অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনে জয়েন করবে, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তাদের 4 বছরেরই কোর্স করতে হবে। বাদবাকি যারা রীতিমতো আগের বছর ও অর্থাৎ এবছর পর্যন্ত ও অ্যাকচুয়ালি কলেজে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়ে ফেলেছে 3 বছরের কোর্সের জন্য, তাদের জন্য অপশন দেওয়া হবে যে তোমরা চাইলে তোমাদের কোর্সকে 4 বছরে কনভার্ট করতে পারো, অথবা তোমরা 3 বছরও করতে পারো। বাদবাকি পরের বছর থেকে ইউজিসির যে গাইডলাইন, ইউজিসির যে চেয়ারপারসনের বক্তব্য, সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকটি রাজ্যেও তথা দেশের ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে, প্রাইভেট ইনস্টিটিউটেও 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স হবে 3 বছরের নয়। গ্র্যাজুয়েশনের 3 বছরের কোর্সকে 4 বছরের করা হলে এর মধ্যে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। প্রথমে সুবিধাটা বলি, যেটা সব থেকে বেশি সুবিধা হবে, কেউ যদি 4 বছরের কোর্স কমপ্লিট করে এবং 75% নাম্বার পায়, তাহলে তারা সরাসরি উচ্চ শিক্ষা জন্য বসতে পারবে, অর্থাৎ ডাইরেক্ট নেট সেট দিতে পারবে। এক্ষেত্রে এমএ, এমএসসি, এমকমের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো প্রয়োজন নেই, তোমরা 4 বছরের গ্র্যাজুয়েশন করে 75% পেলেই তোমরা নেট সেটে বসতে পারবে এবং পিএইচডি কমপ্লিট করতে পারবে। আর সবথেকে খারাপ বিষয়টা কি, দেখো খারাপ অনেকের ক্ষেত্রেই, এখন আমরা যে জেনারেশন রয়েছে, আমরা যে ছাত্রছাত্রীরা রয়েছে, প্রত্যেকের আর্থিক পরিস্থিতি ঠিক না, প্রত্যেকে অ্যাকচুয়ালি 3 বছর কমপ্লিট করতে পারে না গ্র্যাজুয়েশন। অনেকেই আছে যারা, যাদের ফ্যামিলির হাল ধরতে হয়, সেক্ষেত্রে 3 বছরের জায়গায় যদি 4 বছর গ্র্যাজুয়েশন আসে, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন করা, কমপ্লিট করার প্রবণতা অনেকটাই কমে যাবে। 3 বছরের গ্র্যাজুয়েশন, তাও ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া ছাত্রছাত্রী 3 বছর পর্যন্ত 3 বছর কমপ্লিট করে না, বেশিরভাগ ছাত্রছাত্রী ড্রপ করে দেয়। কিন্তু 4 বছরের যদি হয়, 3 বছরের জায়গায় প্রত্যেকে 4 বছরেরই অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী কিন্তু আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই ছেড়ে দেবে। সম্পূর্ণ গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের রাজ্য তথা দেশে কমতেই থাকবে, সেই কারণে কিন্তু বিভিন্ন জায়গার থেকে মতবিরত তৈরি হচ্ছে। এবং একই সাথে বিভিন্ন এরকম কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, বিশেষ করে কিছু কলেজ রয়েছে যে সমস্ত কলেজগুলোতে সিট সংখ্যার অভাব রয়েছে। তোমরা সকলেই জানো, তোমরা সকলেই অ্যাপ্লাই করো কিন্তু সকলে চান্স পাও না। এখানে যদি 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স হয়, তাহলে ছাত্রছাত্রীদের একটা ব্যাচের ছাত্রছাত্রীদের 1টা বছর এক্সট্রা রাখতে হবে, এবং সেই কারণে এ কলেজে
সে অ্যাকচুয়ালি রুম সংখ্যা বাড়াতে হবে, সিট সংখ্যা বাড়াতে হবে, যেটা বিভিন্ন কলেজের ক্ষেত্রে কিন্তু সমস্যার হয়ে যাবে। কারণ যদি এরকমটি না হয় তাহলে ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন পড়ারও সুযোগ কম পাবে, কারণ সিটের অভাব রয়েছে। অ্যাকচুয়ালি এক বছর বাড়ানো মানে এ আরও কয়েক লক্ষ লোকের সিট সংখ্যা বৃদ্ধি পাওয়া কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেই দিকেও নজর রাখতে হবে। তো এই দুটো মেনলি অসুবিধা রয়েছে। আর সুবিধা তোমাদের প্রত্যেককে বললাম যে রীতিমতো উচ্চশিক্ষার ক্ষেত্রে সুবিধা হবে, বাদ বাকি কোনো রকম সুবিধা আমি অ্যাকচুয়ালি দেখছি না। যদিও এটা NEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দরুন কিন্তু এটা রীতিমতো যেটা শোনা যাচ্ছিল এতদিন ধরে সেটা কার্যকর হতে চলেছে পরবর্তী বছরে UGC-র গাইডলাইন অনুযায়ী। বাদ বাকি আমাদের রাজ্য সরকারও রয়েছে, আমাদের রাজ্য সরকার অ্যাকচুয়ালি অনুমতি দেয় নাকি সেটার উপরও ডিপেন্ড করছে। যদি অনুমতি না দেয় তাহলেও একটা সমস্যা হবে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করছে, কোনো রাজ্য যদি না মানে UGC-র এই নীতিকে, অ্যাকচুয়ালি UGC-র সমস্ত নীতিকে প্রত্যেকটা রাজ্যের মানতেই হবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মানতেই হবে। যদি কোনো রাজ্য না মানে সেক্ষেত্রে কী হবে, 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করে যে সার্টিফিকেটটা হবে সেই সার্টিফিকেটটা অন্য রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এ কোনো রকম কার্যকরী হবে না। অর্থাৎ 3 বছরের কেউ পশ্চিমবঙ্গ থেকে গ্র্যাজুয়েশন কোর্স করলো ও অন্য রাজ্যে গিয়ে সে অ্যাকচুয়ালি উচ্চশিক্ষা অর্থাৎ PhD কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স করতে পারবে না, এটাই তাদের পক্ষে অসুবিধা হবে। বাদ বাকি আমার মনে হয় UGC গাইডলাইন আনলে প্রত্যেকটা রাজ্যকেই প্রত্যেকটা ইউনিভার্সিটিকেই মানতে হবে। যদিও দেখার বিষয় এই মুহূর্তে ন্যাশনাল এডুকেশন পলিসিকে আমাদের রাজ্য ও অনেক অংশেই মানেনি, তো এই যে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স সেটাকে মানবে নাকি। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় 3 বছর এবং 4 বছর এই দুটো অপশানই ছাত্রছাত্রীদের জন্য খোলা উচিত। যারা উচ্চশিক্ষা করতে চায় তাদের জন্য 3 বছরের কোর্স না রেখে 4 বছরের কোর্স তাদের জন্য থাকুক, আর যারা চাইছে যে না আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজে প্রতিষ্ঠিত হব ও নিজে অন্য কোনো ফিল্ডে যাব, তাদের 4 বছরের এক্সট্রা গ্র্যাজুয়েশন কোর্স করার কোনো মানেই হবে না আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কি মনে হয়, 3 বছর গ্র্যাজুয়েশন কোর্স করা উচিত না 4 বছরের, না প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অপশান দেওয়া উচিত, তার ইচ্ছে সে 3 বছরও করতে পারে 4 বছরেরও করতে পারে? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো ও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।